জন ওয়েসলে বলেছেন, একটি সুন্দর মন থাকা একটি সুন্দর রাজ্যে বাস করার আনন্দের মতো, আর সেই মনকে ভালো রাখতে শারীরিক সুস্থতার কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, আপনাদের শরীর ও মনের সুস্থতা কামনা করে শুরু করছি এসএটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট। সঙ্গে আছি আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো ঘাড় ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। আপনাদের সম্ভাব্য সমাধান দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান, আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা তো বিভিন্ন ধরনের ব্যথায় ভুগে থাকি, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পিঠে ব্যথা, ঘাড় ব্যথা। আজকে আমরা পার্টিকুলারলি ঘাড় ব্যথা নিয়েই কথা বলবো। ঘাড় ব্যথার সম্ভাব্য কারণ সমূহ কি কি? ধন্যবাদ। আসলে যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের রোগের ধরন পাল্টাচ্ছে, মানুষের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা পাল্টাচ্ছে, এবং রোগ মানে আগে যে রোগগুলো হতো এখন ওইভাবে ওই রোগ না হয়ে উল্টো অন্য টাইপের রোগ হচ্ছে। তারই ধারাবাহিকতায় এই ঘাড়ের সমস্যা ডে বাই ডে আমরা যে রোগীগুলো পাচ্ছি, আমি যদি গত লাস্ট 5 ইয়ার্সের যে ডাটা আমাদের কাছে আসে তার মধ্যে দেখা যাচ্ছে সব বেশিরভাগই ইয়াং রুগী, যাদের বয়স বিলো 40-এর নিচে, এবং তারা হচ্ছে কাজে কোনো না কোথাও না কোথাও কাজে কর্মরত এই বয়সই আসছে। এবং বেশিরভাগ ঘাড়ের যে রুগীগুলো আমরা পাচ্ছি প্রায় নেয়ার অ্যাবাউট 95-99% হচ্ছে মেকানিক্যাল বা আর্গোনমিক্যাল প্রবলেম ঘাড়ে। আমরা আর্গোনমিক্স কথাটা নতুনভাবে অ্যাড করতে চাই, কারণ মেকানিক্যাল শব্দটা অনেকে ওইভাবে বুঝতে পারে না বা কি জিনিসটা, আর্গোনমিক্সটা বুঝতে খুব সহজ হয়ে যাচ্ছে। এই দুইটা টার্ম আমি ব্যবহার করার কারণটা হচ্ছে আমি যখন বুঝিয়ে বলবো তাহলে রোগীর জন্য ইজি হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের ঘাড় ব্যথার অন্যতম কারণ। আমি কয়েকটা কেস স্টাডির কথা বলছি। যেমন আমরা প্রায়ই রুগী পাচ্ছি যে ঘাড় ব্যথা নিয়ে আসছে, বয়স ধরেন 20-25 বা আইদার ম্যাক্সিমাম 30 নিয়ে আসছে। আমরা যখন তার পেশাগত হিস্ট্রি নেই দেখা যায় আইদার সে গার্মেন্টস ওয়ার্কার বা গার্মেন্টসের কোনো একটা লেভেলে জব করে বা গার্মেন্টসের ইঞ্জিনিয়ার, অথবা সে ব্যাংকার, অথবা সে ব্যবসায়ী, তাকে বসে বসে কম্পিউটিং করতে হয় বা মোবাইলের বিভিন্ন ব্যবহার করতে হয়, এই যে পেশাজীবী শ্রেণীগুলা এই শ্রেণীগুলো আমরা বেশি পাচ্ছি। আর মূল কারণ হচ্ছে আর্গোনমিক্যাল প্রবলেম। আমরা যে কারণগুলো যদি দেখি ঘাড়ের সমস্যার অন্যতম কারণই হচ্ছে এখন পেশাগত প্রবলেম বা কাজের বা পেশাগত কাজের ভুল অবস্থান, ভুলভাবে কাজ করা, ভুল ব্যবহার তা থেকে হয়ে থাকে। আর অন্যান্য যারা মানুষ আছে তাদের ক্ষেত্রে হতে পারে, যারা সাজেস বাসায় থাকেন বা হাউসওয়াইফ বা হোম মেকার যাদেরকে আমরা বলি না কেন, তাদেরও ওই সমস্যাটা হতে পারে। কারণ হচ্ছে এখন প্রত্যেকটা একেবারে বয় বৃদ্ধ হতে শুরু করে যে বাচ্চাটা এখন কিছুটা বুঝতে পারে, তার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, আপনি বাসায় গেলে দেখবেন আপনার ফোনটা বাচ্চাটা নিয়ে গিয়েছে, এরকম একেবারে বাংলাদেশে এটা একটা বর্তমান একটা আমি বলবো একটা সমস্যা। তো এই যে বাচ্চা এই যে মোবাইল ফোনের ব্যবহার সে কিন্তু জানে না, সে মোবাইল ফোনের প্রতি একটা আসক্ত থাকে, তার মধ্যে সে ঢুকে থাকে এবং সে ঘাড়টা সামনে ঝুঁকে অলওয়েজ মোবাইল ফোনটা সে ব্যবহার করে। এই থেকে শুরু করে বাসার যে গৃহিণী আছে বা তার মা আছে, তার আত্মীয় স্বজন আছে, সবাই একইভাবে মোবাইল ফোনের ব্যবহার করছে। মোবাইল ফোনের ব্যবহার আমাদের প্রয়োজন আছে, বিকজ যুগের সাথে তাল মিলিয়ে আমরা এই ডিভাইসটা ব্যবহার করতেই হয়। কারণ বর্তমানে সারা বিশ্বে একটা ডাক্তারের চিকিৎসার পরামর্শ পেতেও তাকে অ্যান্ড্রয়েড ফোনটা প্রয়োজন আছে, একটা ধর্মীয় অনুষ্ঠান জানতেও অ্যান্ড্রয়েড ফোনের প্রয়োজন আছে। কিন্তু সেটা যে ব্যবহার বা ফোনটা কিভাবে ব্যবহার করবে, কিভাবে ধরবে, কত সময় ধরে সে মোবাইলটা চালাবে, এই জিনিসগুলো আমাদের এখনো সাইন্টিফিক্যালি এবং আমি বলবো প্রচার মাধ্যম বা ওইভাবে প্রচার প্রসার হয়নি, যার কারণে আমরা প্রতিনিয়ত ইয়াং ঘাড় ব্যথার রুগী পেয়ে থাকি। এবং শুধু ঘাড় ব্যথার রুগী বললে হবে না, ঘাড়ের মারাত্মক স্বাস্থ্য সমস্যা নিয়ে আসে যে সমস্যাগুলো অতীতে আগে যাদের বয়স মোর দেন 60-70 ইয়ার্স হতো তাদের যে সমস্যাটা হতো বয়সজনিত বা আস্তে আস্তে কাজের কারণে, এখন সেটা 30 বছর হ্যাঁ বা 22-23 বছর বয়সে আমরা পাচ্ছি। এটা হচ্ছে ঘাড়ের ভুল ব্যবহার।
আমি যদি এক কথা বলতে চাই ব্যবহারের কথা যেটা বলছেন এটা কি এমন যে মানে যে যে কাজটাই করুক না কেন সে যদি অনেকক্ষণ সময় ধরে লম্বা সময় ধরে সে যদি নিচের দিকে তাকিয়ে কাজ করে সেই ক্ষেত্রে তার এই ঘাড়ের ঘাড় ব্যথা সমস্যাটা হতে পারে এক্স্যাক্টলি এবং আমি যেমন গার্মেন্টস ওয়ার্কারের কথাই বলি সে যদি গার্মেন্টসের ইঞ্জিনিয়ার হোক বা গার্মেন্টসের শ্রমিক হোক যেই লেভেলই হোক বা গার্মেন্টসের মালিকই হোক ভদ্রলোক তাকে ডেস্কে বসে সারাক্ষণ কম্পিউটিং করতে হয় এবং সে আইডিয়ালি একটা ডেস্কটপ ইউজ করার কথা সে অনেক কারণে তাকে আবার মুভ করতে হয় যেহেতু বাসা থেকে অফিসে অফিস থেকে ফ্যাক্টরিতে অনেক জায়গা তার অনেকগুলো অফিস থাকতে পারে সে হয়তো গাড়িতেও ল্যাপটপটা ব্যবহার করে এই যে সামনে ঝুঁকে ল্যাপটপের ব্যবহার আইদার তাকে ল্যাপে মানে কোলে নিতে হয় এখানে নিয়ে ল্যাপটপটা ব্যবহার করতে হয় অথবা তার যে চেয়ার মানে বা টেবিলে ইউজ করতে হয় সেখানেও তাকে সামনে ঝুঁকে ব্যবহার করতে করতে ঘাড়ের মারাত্মক ডিস্ক প্রোল্যাপস শুধু নট অনলি ডিস্ক প্রোল্যাপস ঘাড়ে যে কার্ভেচার থাকে আমরা বলি সি কার্ভ ইংরেজি মানে সি অক্ষরের মতো সে কার্ভটা রিভার্স হয়ে আই হয়ে যায় ইংরেজি আই অক্ষরের মতো এই কার্ভ চেঞ্জ হয় অর্থাৎ নরমাল যে কার্ভেচারটা থাকার কথা সেটা চেঞ্জ হয়ে সেটা একেবারে সোজা হয়ে যায় এক্স্যাক্টলি এবং শুধু সে না তার যে শ্রমিক সে সারাক্ষণ কাজ করছে সে একইভাবে একই মেশিন সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করছে হয় সে মানে সেলাইয়ের কাজ করছে অথবা মেশিনটা অপারেট করছে সে সামনে যে ঝুঁকে কন্টিনিউয়াস একই রকম একই টানা কাজ করা উইদিন এক দুই দেড় বছর বা তিন বছরের মাথায় তার ঘাড়ে মারাত্মক সমস্যা হচ্ছে এই যে একটা ব্যবহার ভুলভাবে এবং প্রলং ব্যবহার বা বাসা আমি যে বাচ্চাটার কথা বললাম সে কিন্তু হয়তো বাচ্চাদের ঘাড় ব্যথা ওইভাবে এখনো আমাদের কাছে নোটিশ আসে না এর মূল কারণ হচ্ছে মানুষের যেই অসিফিকেশন বা বোনসের যে ডেভেলপমেন্ট সেটা আফটার 18 বা 25 পর্যন্ত হতে থাকে তো বাচ্চাদের সেই ডেভেলপমেন্টটা এখনো হয় না যার কারণে 18 বছর বয়স পর্যন্ত তো এটা এই ডেভেলপমেন্টটা হয় বোনসের তো সেই ডেভেলপমেন্টটা হওয়ার পরে যখন এই যে ভুল ব্যাপারটা হয় তখনও তো সে রোগী হিসেবে আমাদের কাছে আসে কিন্তু এর আগে বাচ্চাদের হয়তো এই সমস্যাটা এখনো ওইভাবে প্রকাশ পাচ্ছে না হয়তো আমরা 10 বছর পরে দেখা যাবে তাদের এই প্রবলেমগুলো আমাদের কাছে চলে আসছে তো বাচ্চারা আবার অনেক সময় লম্বা সময় ধরে কিন্তু গেমস খেলে সেটাও কিন্তু এখন মোবাইলে করছে মোবাইল বা ট্যাব ইউজ করছে তো এই জিনিসগুলো আমি বলবো এইটা বই পুস্তকে আমাদের যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমাদের যে কোনো লেভেলে ইংলিশ মিডিয়াম বলেন বাংলা মিডিয়াম বলেন শিক্ষা ব্যবস্থায় যে মোবাইল ফোনের ব্যবহার বা কাজে কিভাবে ব্যবহার করবে বা সে কম্পিউটারটা ব্যবহার কিভাবে করবে বা অফিসে তাকে কাজ ওয়ার্ক ওয়ার্কের যে ল আইন কানুন বা নিয়ম শৃঙ্খলা এগুলো আমাদের এখনই পাঠ্যপুস্তকে মানে মানে ওইভাবে অন্তত দুটো পাতা হলো দেওয়া উচিত তাহলে কিছুটা হলো সচেতনতা আমাদের ডেভেলপ করবে এবং শুধু পাতা দিলে হবে না সেটা ইমপ্লিমেন্ট করতে হবে এটা বুঝিয়ে দিতে হবে যে এটা কি কি হতে পারে এখন শুধু আমরা পাতা দিলাম আর কেবল মুখস্থ করে আসলো তাহলে হবে না তাদেরকে সেমিনারের মাধ্যমে সিম্পোজিয়ামের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে বা এখন যে এসএটিভি বিভিন্ন টেলিভিশনের চ্যানেলের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে কারণ আপনার ডে বাই ডে রোগগুলো বাড়ছে বাড়ছে যত দিন যাবে আরও বাড়বে যদি আমরা সচেতন এখনই না হই তাহলে প্রচুর এখন যেহেতু মোবাইল ফোনের ব্যবহারটা এত বেশি বেড়ে গেছে কম্পিউটার ইউজ করছে ট্যাব ইউজ করছে সুতরাং সেই সাথে কিন্তু এই যে ঘাড় ব্যথার সমস্যাটা বেশি হয়েছে বেশি হতে থাকবে তো আমরা ঘাড়ের যে সমস্যাটা মারাত্মক যেটা হয় আমরা ডিস্ক প্রোল্যাপসের কথা পেয়ে থাকি ডিস্ক প্রোল্যাপসের ছাড়াও ঘাড়ের মাসেল স্প্রেইন হতে পারে সাস্টেইন অনেক সময় আমরা আমাদের কাছে ঘাড় এক সাইডে বেঁকে নিয়ে আসে আর মূল কারণ হচ্ছে এক পাশের মাসেল হয়তো সে রাইট হ্যান্ডে কোনো কাজ করে সারাক্ষণ তার কম্পিউটারটা একটু ডান পাশে সে সারাক্ষণ ডান দিকে তাকিয়ে কাজ করছে বা তার যে মেশিনটা ব্যবহার করে সেটা একটু ডানে বা বামে ব্যবহার করতে হয় বা অনেকে আছে এক সাইডেই তাকে কাজটা করতে হয় বা এক পায়ে তাকে কাজটা করতে হয় এই যে এক নাগারে একই অবস্থানে একই সাইডে কাজ করতে থাকে এক পাশের ইউজ বেশি হচ্ছে আর এক পাশের কম ইউজ হচ্ছে না এই যে ইমব্যালেন্স অফ মাসেল আমাদের শরীরে এ থেকে স্পাইনে বড় আকারের মারাত্মক সমস্যা হচ্ছে এ থেকে আস্তে আস্তে মাসেল পেইন হবে মাসেল ইঞ্জুরি হবে মাসেল ইঞ্জুরি থেকে লিগামেন্ট ইঞ্জুরি হবে লিগামেন্ট ইঞ্জুরি থেকে আপনার বোনস এবং জয়েন্টের সফট টিস্যুগুলো যেখানে আপনার স্ট্রাকচার আছে অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটা চেঞ্জ হবে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হতে হতে প্যাথোলজিক্যাল বড় আকারে বড় মারাত্মক সমস্যা শারীরিক সমস্যা তৈরি হবে ফিজিওলজিক্যাল চেঞ্জ আসবে তো এই জিনিসগুলো হয়তো আমরা ডাক্তাররা বলছি বা বুঝতে পারি কিন্তু জেনারেল পিপল সেটা ওইভাবে তারা বুঝবে না তাদের যখন রোগটা হবে তখন তারা বুঝতে পারবে আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন আমরা ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে জি ওয়া আলাইকুম আসসালাম আমার নাম বাদল জি আমি মিরপুর থেকে বলছি জি আমি একটু স্যারের সাথে কথা বলতে চাচ্ছি আমরা সবাই শুনতে পাচ্ছি জি স্যার আমার গত দু বছর আগে কোমরে একটা অপারেশন হয়েছিল স্যার পিএলআই
এটা যে ডাক্তার সাহেব দেখেছিল তো ওনার নাম হচ্ছে ডক্টর রানা মোফাক্কারুল ইসলাম রানা ডেল্টাতে আমি অপারেশনটা এখানেই করেছিলাম কিন্তু এখন আমার পেইন প্রবলেম আগে প্রবলেমই চলে আসছে স্যার এই দু বছর ভালো ছিলেন দু বছর জি মোটামুটি ভালোই ছিলাম কিন্তু কোমরটা মোটামুটি আনি দিয়েছিল আগের মতো ইজি ছিল না এখন নতুন করে কি এমআরআই করেছেন আপনি এখন নতুন করে কি আবার এমআরআই করেছেন জি এমআরআই করিয়েছি স্যার ডক্টর শাহ আলম তারিকের এখন কি সমস্যা পাওয়া যাচ্ছে বর্তমানে এখন স্যার বললো যে সেম প্রবলেম আবার ডিস্ক প্রলাপস একই লেভেলে জি আপনি কি করেন পেশা কি আমি স্যার গাড়ি চালাই আচ্ছা ড্রাইভিং কি অনেক সময় কাট গাড়ি চালাতে হয় মোটামুটি আর কি আমি তো চাকরি করি না নিজের গাড়ি নিজে ড্রাইভ করতে হয় আচ্ছা আমার কিছু কোশ্চেন আছে আপনার কাছে জি স্যার প্রথমত আপনি অপারেশন করার পরে ডাক্তার সাহেব কি আপনাকে কোনো এই যে আমরা কথা বলছি আর্গোনমিক্যাল বা বসা শোয়া কারেকশন বা কিছু এক্সারসাইজ নিয়ম কানুন এগুলো বলে দিয়েছিল বা আপনাকে সচেতন করেছিল কিনা জি স্যার করা হয়েছিল তো আপনি সেভাবে মানতে পারেন নাই বা না আগের মতোই লাইফস্টাইলই চলছেন কিভাবে না মোটামুটি আমি মেনেছি আর কি তারপরও আবার প্রলাপস হয়েছে জি স্যার আচ্ছা এখন আমার কাছে মানে কি সাজেশন চাচ্ছেন আমি আসলে চাচ্ছি স্যার এটা কি অপারেশন ছাড়া আর কোনো ওয়ে আছে কি আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং এই রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এটা কিন্তু আমরা যদিও আজকে ঘাড়ের কথা বলছি সেম প্রবলেম কোমরও হতে পারে এবং একই সাইন সিমটম হবে কোমরের ক্ষেত্রে কোমর ব্যথা হবে পায়ে ব্যথা চলে যেতে পারে হাঁটতে চলতে ফিরতে অসুবিধা হবে আর যদি সেম পিএলআইডি সমস্যাটা ঘাড়ে হয় তখন হাতে কিন্তু ঘাড়ে ব্যথা হবে হাতে ব্যথা হবে হাতের শক্তি কমে যেতে পারে সমস্যা হতে পারে সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই চিকিৎসাটা মানে এই রোগীগুলোও কিন্তু অনেক সময় আমি বলবো ম্যাল প্র্যাকটিসের আওতায় চলে যায় বা ভুল চিকিৎসা করে বা ভুলভাবে যায় এইটার প্রপার ট্রিটমেন্টটা কি প্রপার ট্রিটমেন্ট এক হচ্ছে ভদ্রলোক যে অপারেশনটা করেছে দিস ইজ আইডিয়াল ওয়ান অফ দ্য মানে মেইন ট্রিটমেন্ট এটা এক প্রকারের চিকিৎসা যে অপারেশন এটা অথেন্টিক অপারেশন করতে হতে পারে দ্বিতীয়ত হচ্ছে রিহ্যাব ফিজিও যেটা আমরা করে থাকি উইদাউট সার্জারি অপারেশন বিহীন চিকিৎসা এছাড়া আরও কিছু অপচিকিৎসা হয় অনেক সময় কেউ বলে যে এটা থেরাপি দিতে হবে বাসায় গিয়ে গিয়ে থেরাপি দেয় বা আমাদের সেন্টারে এসে এসে কিছু থেরাপি দেয় বা লাল লাইটের হিট দেয় সো কল্ড কিছু থেরাপির কথা বলে বা অন্যান্য আনুষঙ্গিক কিছু ঝাড়ফুঁক বা অন্যান্য বিভিন্ন ওষুধপত্রের কথা বলা হয়ে থাকে অন্য পদ্ধতির ওষুধের কথা বা ব্যবহার করে থাকে এইটা আসলে এই রোগের কোনো ট্রিটমেন্ট না আইদার তাকে রিহ্যাব ফিজিও করতে হবে অথবা সার্জারিতে যেতে হবে এখন সার্জারি কখন করতে হয় যদি আমরা এর আগে বলছিলাম যে ডিস্ক প্রলাপসের অন্তত তিনটা আমাদের টার্ম আছে একটা হচ্ছে ডিস্ক বালজ ডিস্ক প্রোট্রিউশন ডিস্ক এক্সট্রিউশন প্রোট্রিউশন এবং এক্সট্রিউশন এইগুলা এই দুইটা লেভেল অনেক সময় অপারেশনের প্রয়োজন হয়ে পড়ে স্পেশাল এক্সট্রিউশন করতে হয় দ্যার ইজ নো ওয়ে তো ওনার ক্ষেত্রে যেটা হয়েছে অপারেশন করেছে ঠিক আছে তো আমার কাছে মনে হচ্ছে যদিও ডাক্তার সাহেব সচেতন করেছে ওনার এই যে গাড়ির প্রফেশনাল যে আমি একটু আগেই বলছিলাম আর্গোনমিক্যাল যে প্রবলেম যে যখন কেউ ড্রাইভ করে ড্রাইভারের সিটটা ঠিক আছে কিনা বা কতদিন সেই লেদারটা কতদিন হয়েছে সিটটা যে ফোমটা ব্যবহার করে সেটা ঠিক আছে কিনা বা স্প্রিংগুলো ঠিক আছে কিনা কারেকশন করা আছে কিনা বা সেই স্টিয়ারিংয়ের সাথে তার যে লেভেল বা দূরত্ব কতটুক সে কি সামনে ঝুঁকে ড্রাইভ করে নাকি পিছনে হেলান দিয়ে অনেক বেশি হেলান দিয়ে ড্রাইভ করে এগুলো ইম্পর্টেন্ট এরপর হচ্ছে সে কত সময় ধরে বসে থাকে বসার ফাঁকে ফাঁকে সে একটু হাঁটাহাঁটি করে কিনা এইগুলি কিছু নিয়মকানুন বা আমাদের কিছু বারবার আমরা গাইডলাইন দিই নট অনলি ড্রাইভার সবার ক্ষেত্রে যে ভদ্রলোক ডেস্ক জব ওয়ার্কার যে গার্মেন্টস শ্রমিক যে বাসার কাজ করে পারিবারিক কাজ করে মা বোনরা নিচে বসে তাদেরকে এই নিয়মকানুন মেনে চলতে হবে আমি একজন ডাক্তার আমাকেও চলতে হবে আমি লাস্টও কয়েকদিন আগে এক ডেন্টিস্ট পেয়েছি তারও একই ঘাড়ের প্রবলেম তো তাকে ক্লিয়ার সে বললো স্যার আমি এটা বুঝতে পেরেছি কিভাবে যে আমি যে সামনে ডেন্টালের কাজ করতে হয় দাঁতের রুগীকে দাঁতের কাজ করতে হয় সামনে ঝুঁকে তাকে সারাক্ষণ দাঁতের ফিলিং বা তাদের যে প্রফেশনাল কাজ করতে হয় এই এই থেকে তার ঘাড়ে প্রবলেম হয়েছে এই যে পেশাগত প্রবলেম এটা হচ্ছে মূল তো আমি বলবো আপনার যেহেতু একটা অপারেশন হয়েছে তো দ্বিতীয়বার যদি একই লেভেলে হয়ে থাকে অপারেশন করতে পারেন এত ভয়ের কোনো কারণ নেই কিন্তু যদি সেটা অপারেশন ছাড়া সম্ভব কিনা এটা আমাদের এমআরআই ফিল্ম দেখলে আমি হয়তো আপনাকে বলে দিতে পারবো আর যা কিছুই করেন অপারেশন করেন বা রিহ্যাব ফিজিও যাই করেন না কেন স্পেশালি কিছু এক্সারসাইজ আছে যেটা আমরা বারবার সবাইকে বলি অন্তত পোস্ট অপারেটিভ বা ফিজিওথেরাপি বা রিহ্যাব থেরাপি নেওয়ার কিছু দিন অন্তত 6 মাস ধরে
এক্সারসাইজগুলো কন্টিনিউ করতে হয়, কিছু নিয়মকানুন আছে যে সামনে ঝুঁকে কোনো কিছু না টান দেওয়া, জাস্ট একটু নিজে সচেতন হওয়ার কিছু না। এই সচেতনতা যদি ডেভেলপ করা যায় এই সমস্যাগুলো বারবার রিকারেন্ট বা পুনঃপুনঃ আসার সম্ভাবনা কম থাকে। আর আরেকটা হচ্ছে অপারেশন করলে যে আবার হবে না তা কিন্তু না। আপনার যেই বয়স, অনেক সময় যাদের বয়স বিলো 40 তাদের ডিক্স হয়তো আপনার অপারেশন করার পর যেটা বের হয়ে গিয়েছিল সেটা হয়তো সার্জন কেটে ফেলে দিয়েছে, কিন্তু ইন্টারনাল যে নিউক্লিয়াস পালপোসাস থেকে যায় বা আনুষঙ্গিক বাকি অংশটা কিন্তু অনেক সময় আবার প্রোট্রিশনে বের হয়ে আসতে পারে, যার কারণে আবার সেকেন্ডারি সমস্যা হয়। এই জন্য আমরা বারবার জোর দিতে চাচ্ছি চিকিৎসার চেয়ে প্রিভেনশন, যে আপনারা নিয়ম মাফিক চলাফেরা করার অভ্যাস করতে হবে। আমি আজকে সকালে একটা রোগী পেয়েছি যে তার স্টুডেন্ট, তারও পিএলআইডি, বয়স বেশি না, সে হয়তো 17-18 বছর বয়স হবে, তো তার বাবা মাকে স্ত্রী নিলাম, সে কি করে সারা দিন? আমরা এই পেশেন্টের এই কেস স্টাডিটা আমরা শুনবো একটা বিরতি থেকে ফিরে। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি ঘাড় ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে কথা বলছিলাম, আপনি একজন পেশেন্টের কথা বলছিলেন যে 18 বছর মাত্র বয়স, সে যে কোমর ব্যথা নিয়ে এসেছিল সেই বিষয়ে। আসলে এটা একটা, এটা আমি বলবো উদাহরণ দেওয়ার উদ্দেশ্য আসলে মানুষ জানা দরকার বা সচেতন হওয়ার জন্য, যে যেমন তার বয়স বেশি না, সে দীর্ঘদিন ধরে কিন্তু কোমর ব্যথা ভুগছে, অলরেডি 2-3 এমআরআই সে করে নিয়ে আসছে, মানে তার লাইফ অলরেডি 2-3 সে এমআরআই অলরেডি করে ফেলেছে। তো আমি ফিজিক্যাল অ্যাসেস করে দেখলাম তার ডিস্কের প্রবলেম আছে। তো বাবা মার সাথে কথা বলে যেটা দেখা গেল, সে কিন্তু এরকম না যে ঢাকা শহরে থাকে, সে গ্রামে থাকে বা ঢাকার বাহিরে একটা শহরে থাকে। তো সে কি করে স্টুডেন্ট, সে কিছুই করে না, সারাদিন বাসায় থাকে আর স্কুলে যায়, এছাড়া তার কোনো ডিউটি নেই। আমি বললাম সে কোনো ক্রিকেট খেলে না, খেলে না, সে ফুটবল খেলে, খেলে না, সে খেলতেও যায় না, বা বাবা মা হয়তো চেষ্টা করেও পারে না, বা বাসায় থাকে। তো এই যে একটা স্টুডেন্টের যে মানে ছোটোকাল একটা মানুষের হাড় জোড়া বা ফিজিক্যাল স্ট্যামিনা বা স্ট্রেন্থ, মাসেল এন্ডিউরেন্স, স্টেবিলিটি, নট অনলি মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, আপনার কার্ডিওভাস্কুলার বলেন, রেসপিরেটরি সিস্টেম বলেন, মানে এন্ডোক্রাইন সিস্টেম বলেন, একেবারে যে কোনো বিকাশে আপনার একটা শিশুর এক্সারসাইজ বিশাল ইম্পর্টেন্ট। তো এই এক্সারসাইজটা কিন্তু আসলে সে করে না। তো যা না করার কারণে বা করা হয়নি, যার কারণে সে দেখা যায় যে 18-20 বছর বয়সে তার আজকে কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, ঘাড় ব্যথা সমস্যা সে নিয়ে আসছে, এবং এতে সে দেখা যায় তার স্কুল বন্ধ দেয় মাঝে মাঝে। তো এই যে জিনিসগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে, যে আমরা অন্তত নিজেরা যারা এজ পিপল আছি আমরা কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করি বা না করি, অন্তত বাচ্চাদেরকে সে সুযোগটা করে দিতে হবে। এবং সেটা কিন্তু শহর পর্যায়ে হতে শুরু করে গ্রামে যদি না করে, গ্রামে হয়তো অ্যাভেলেবেল খেলার মাঠ আছে বা হয়তো আছে সিজনাল, অনেক সময় যখন শুকনো মানে শীত সিজন আসে আপনার মাঠ পাওয়া যায়, সে খেলতে পারে। কিন্তু সেখানেও কিন্তু একটা হচ্ছে খেলার প্রতি যে আগ্রহ বা এক্সারসাইজ করার যে টেন্ডেন্সি সেটা কিন্তু কমে আসছে, বা বাবা মাও ওদিকে এখন আর খেয়াল করছে না। আমার আমাদের সময় আমরা বলবো যে আমরা অতিরিক্ত খেলার কারণে কিন্তু মায়ের খেতে হতো বাবা মার কাছে, যে অতিরিক্ত কেন খেলাধুলা করো, বা সারাদিন কেন ফুটবল খেলতে যাও, সারাদিন ক্রিকেট খেলো, রাতে আসলে হয়তো মায়ের দেওয়া হতো, বা পড়ালেখা কম হওয়ার কারণে বা পারিবারিক অনেক কাজ থাকতো বাবা মার সাথে হেল্প করার দরকার ছিল, যেটা আমরা হয়তো করতে পারতাম না, বা খেলার কারণে আমরা এটা মিস হইতো। তো কিন্তু এখন উল্টা রিভার্স হয়ে গেছে, এখন বাবা মা বাচ্চাদেরকে খেলতে দিল, বাচ্চারও যেতে চায় না। তো এই জিনিসটা আমার মনে হয় আমাদের এখন কাউন্সিলিং এর প্রয়োজন। ঢাকা শহরে তো আসলে এটা খুব একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন, যে বাচ্চারা খেলাধুলা করবে কোথায়, খেলাধুলা করবে সেটা আছে আপনার সাথে আমি একমত, এবং সেটা তো অবশ্যই, এবং পাশাপাশি হচ্ছে আসলে খেলাধুলা আমরা ছোটকালে কি এক্সারসাইজের জন্য করতাম তা কিন্তু না,
যে আমাদের এক্সারসাইজ করতে হবে তার জন্য খেলা করতাম তা না, আমরা এনজয় করার জন্য করতাম, রিক্রিয়েশনের জন্য। আমরা যখন স্কুল থেকে আসতাম এটা খেলার মধ্যে একটা আনন্দ পেতাম, সেটা করতাম। এখন বাচ্চারা সেই আনন্দটা আর খেলার মধ্যে পায় না, সে আনন্দ পাচ্ছে ট্যাবের মধ্যে, ইন্টারনেটের মধ্যে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে সে আনন্দ পাচ্ছে। সারাদিন মোবাইল ফোন, বাবার মোবাইল ফোন বা মার মোবাইল ফোন নিয়ে সে ইন্টারনেট ব্যবহার করছে। সে আর ওই ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে যে আনন্দ পাওয়ার কথা সেটা উল্টোয়ে সে এখন মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করে আনন্দটা ঘরের মধ্যেই পাচ্ছে। সে আর একটা হাতের মধ্যেই সে এই আনন্দটা পেয়ে যাচ্ছে, সুতরাং সে তার খেলার মাঠে যাওয়ার আগ্রহটাও কমে যাচ্ছে। জি, তো এইটা আসলে আমি বলবো এখনো সময় আছে, আমরা যদি সবাই সচেতন হই আর বাচ্চাদেরকে প্রেসার দেওয়া, অন্তত স্পেশালি মানে দেখি যে রুটিন ওয়ার্ক অনেক সময় স্কুল থাকে, ওকে আসছে বিকালবেলা আবার আরেকটা পড়া, আবার আরেকটা যদি না করা হয়, আমি বললাম আর 10-15 বছর পর ডিজেবল পিপল বেড়ে যাবে বাংলাদেশে এবং শারীরিক অক্ষমতা সম্পন্ন লোকের সংখ্যা আরো বেড়েই চলবে। আমাদের এখন বারবার বলছি আমরা যে কমিউনিকেবল ডিজিজ প্রায় নাই বললেই চলে, বা যেই রোগে মানুষ মারা যেত, গড়ে মারা যেত, মানে এক এক এরিয়াতে যখন মারা যেত শয়ে শয়ে লোক মারা যেত, সেই যেতে কোনো রোগ ইভেন কি সারা ওয়ার্ল্ডে ওইভাবে এখন আর নেই বললেই চলে, মানে যেটা হতো যে মহামারী আকারে সেটা দেখা যেত, এখন আর নেই। এখন কিন্তু সেটা অনেক এখন দেখাই যায় না, বাট এইগুলো এখন খুব বেড়ে গেছে। নন কমিউনিকেবল ডিজিজ বলতে যে উচ্চ রক্তচাপ, তারপর যে ডায়াবেটিস, বিভিন্ন অক্ষমতা বেড়ে চলছে, বিভিন্ন ধরনের অক্ষমতা। তো এটা আমরা যারা অন্তত পুনর্বাসন নিয়ে কাজ করি আমরা এটা বুঝতে পারছি, এটা হয়তো আরো 10-15 বছর পরে দেখা যাবে যে আমাদের প্রতিটি ফ্যামিলিতে এখন একজন যদি ফিজিক্যালি প্রবলেম থাকে, আইদার হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা বা প্যারালাইসিস বা যে কোনো কারণে ডিজেবল থাকতে পারে, আর 10-15 বছর প্রতি ফ্যামিলিতে ন্যূনতম 5 জনের মধ্যে 4 জন এই জাতীয় সমস্যায় ভুগবে। তো এদিকে আমাদের এখনই অ্যাড্রেস করতে হবে, অন্তত আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, যারা শিশু আছে তাদেরকে আমাদের বেসিক এই খেলাধুলা বা এই রিক্রিয়েশনে অন্তত আমরা যেন বাবা মারা সচেতন হই। শুধু বাবা মা সচেতন হলে হবে না, আসলে এখানে তাদের সে পরিবেশটাও দিতে হবে, তাদের খেলার জায়গা দিতে হবে, সময় দিতে হবে এবং টিচারদেরকেও সময় দিতে হবে। টিচাররা যদি তাদেরকে বাড়িতে এমন কিছু কাজ দিয়ে দেয় যে তুমি কালকে এটা করে নিয়ে আসবা, এক গাদা পড়ালেখা দিয়ে দেয়, যে তাকে প্রেশার দেওয়া যেন সে বাসায় গিয়ে তার একটা মানসিক চাপে পড়া, সেই স্কুলের ওই পড়ালেখাটা যদি সে মেক আপ করতে না পারে পরদিন তার সমস্যা হবে, আলটিমেটলি সে আর সময় পাবে না। তো এই দিকে আমাদের নজর দিতে হবে। আর একটা কথা আমরা বারবার বলছি, আমরা প্রত্যেকটা প্রাণী মরণশীল, আমরা প্রত্যেকটা মানুষই মারা যাব, কেউ হয়তো 100 বছর বয়সে মারা যাবে, কেউ হয়তো 5 বছর বয়সে মারা যেতে পারে, কিন্তু যতদিন বেঁচে থাকি ততদিন যেন প্রত্যেকটা লোক সুস্থ থাকার চেষ্টা করা হয়। এবং এই সুস্থ থাকতে গিয়ে যদি আমরা এমন প্রতিযোগিতা শুরু হয় যে অন্য কাজে অন্য অসুস্থতা প্রতিযোগিতা থাকে, আমি বলবো পড়ালেখার ক্ষেত্রে অসুস্থ প্রতিযোগিতা আমি দেখছি, যেটা ফিজিক্যাল একটা ইয়ার পরে মানে রোগী মানুষের বা বাচ্চাদের মানসিক সমস্যা তৈরি করে, তার থেকে ফিজিক্যাল সমস্যাটা তৈরি করে। এই ফিজিক্যাল সমস্যা তো ডাইরেক্টলি হচ্ছে, যেমন যে ওজনের ব্যাগ তারা ক্যারি করে সেটাও কিন্তু তার জন্য এটা স্বাস্থ্যের জন্য ঝুঁকি। অবশ্যই বাচ্চাদের এটা কিছুটা সচেতন হয়ে আসছে, দেখলাম অনেক স্কুল কলেজ বা স্কুলগুলো স্পেশালি এখন কিছুটা হলো একটু সচেতন, জি হ্যাঁ বাচ্চাদের ওভার কোনো ব্যাগ দেওয়া যাবে না, বা দিলে হয়তো গার্জিয়ান ক্যারি করছে বা কোনো না কোনো মাধ্যমে সেটা হচ্ছে, কিন্তু আরো সচেতনতার দরকার। কিন্তু তার পাশাপাশি স্কুলগুলোতে পর্যাপ্ত আসলে রিক্রিয়েশন, স্পেশালি যদি জায়গা নাও থাকে, হতে পারে শহরগুলোতে হয়তো মাঠ থাকতে নাও থাকতে পারে, কিন্তু আপনার যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটাতে একটা ফ্লোর তাদের জন্য ইনডোর খেলার ব্যবস্থা করে দেন। ইনডোর তো আমাদের অনেক খেলা আছে, ইনডোর আপনার সেটা টেবিল টেনিস হতে পারে, ইনডোরে তার বাচ্চাদের বিভিন্ন প্রকার আইটেমের খেলা হতে পারে, দৌড়ঝাঁপের অনেক কিছু আছে, ইনডোরে করা যায়, কোনো কঠিন কিছু না। কিন্তু সেইটাও তো মানে এই যে তো অ্যাক্টিভিটিসেও মনোযোগ নাই কারো, মানে সবাই আমরা ভালো সাজেশন যে ইনডোর এখন এই অজুহাতে আমরা যদি বলি যে খেলার মাঠ নেই খেলবে কোথায়, কিন্তু আপনার যে বিল্ডিংটা আছে আপনার বিল্ডিংটাতে আপনার রিক্রিয়েশনের জন্য তাদের একটা ফ্লোর ছেড়ে দেন, যদি 3 তলা বিল্ডিং হয় বা
তিন কাঠারও একটা স্কুল হয়, নো প্রবলেম। সেখানে যদি পাঁচতলা বিল্ডিং হয়, একটা ফ্লোর খেলার জন্য আলাদা ছেড়ে দেন, সেখানে টাইম টু টাইম বাচ্চারা গিয়ে তাদের সে পরিবেশটা করে দিতে হবে, তার অন্তত ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো হবে। তো এই জিনিসগুলোতে আসলে মনোযোগ, এখন যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে তাদেরকে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে তাদেরকে করাতে হবে। এবং সেটা যেহেতু স্কুলের চাপ থাকে, পড়ালেখার চাপ থাকে, বাসায় এসে পারে না, অন্তত স্কুলে আধা ঘন্টা বা এক ঘন্টা টাইমটা দেওয়া উচিত ইনডোর অ্যাক্টিভিটিসের জন্য, সেটার জন্য একটা মার্কস রাখা উচিত। তো তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের সমস্যাগুলো আমরা অনেকাংশে মিনিমাইজ করতে পারবো। তারপরও আপনি যেমন রোগী ফোন দিয়েছে, সে অপারেশন করার পরে নিয়ম মেনে চলেছে, সবই ঠিক আছে, আবারও তার এখন আমি ঠিক মতই চলছি, কিন্তু আমরা হয়তো যখন অ্যাসেস করবো দেখবো না তার কোথাও কোনো ফল্ট পাওয়া যাচ্ছে, সেটা হয়তো সে জানে না, এটা কোনো তার দোষ না, এটা আমাদের কাজ হচ্ছে তাকে ধরিয়ে দেওয়া যে আপনার এইখানে এই প্রবলেমটা হয়েছিল যার কারণে আপনার এই সমস্যাটা হচ্ছে। এবং এই ক্ষেত্রে অবশ্যই রিহ্যাব ফিজিও বিকল্প কোনো চিকিৎসা নেই, পুনর্বাসন চিকিৎসাটা এমন একটা চিকিৎসা, প্রিভেনশন ট্রিটমেন্ট এবং লং টাইমে এটার ইমপ্লিকেশন মানে অ্যাপ্লিকেশন ব্যবহার যেন এটা একটা জাতির উপরে, একটা রাষ্ট্রের উপরে, একটা জনগোষ্ঠীর উপরে কোনো প্রভাব বিস্তার না করতে পারে। তো যেমন আমি যেটা বলছি আজকে ঘাড় ব্যথার কথা, তো এই ক্ষেত্রে আমরা যদি এখনই সচেতন হই, যারা গার্মেন্টসে জব করে বা যারা ডেস্ক জব করে তারা যদি কাজের ফাঁকে ফাঁকে এক্সারসাইজগুলো শিখে নেয় বা কাজ করতে করার নিয়মগুলো জেনে নেয় বা কিভাবে কাজ করতে হবে বা কাজ পরবর্তীতে অন্তত হাঁটার অভ্যাস করা বা সাইক্লিং করা বা সুইমিং করা, যদি এই জাতীয় অ্যাক্টিভিটিস কাজ তো করতেই হবে, কাজ আমাদের পূর্বপুরুষও করেছে, আমরাও করছি এবং ভবিষ্যতে আরও কাজের প্রেশার বাড়বে, এটি স্বাভাবিক। কিন্তু কাজের ফাঁকে ফাঁকে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে কিভাবে আমরা কাজের মধ্যে সমন্বয় করতে পারি এবং কোন কোন জায়গায় তার কী কী আপনার ইঞ্জুরি হতে পারে এই কাজের ক্ষেত্রে কাজ করার কারণে, সেই জিনিসগুলো আমরা যদি তাদেরকে বুঝিয়ে দিতে পারি এবং পাশাপাশি তারা কিভাবে প্রিভেনশন করবে, কোন কোন এক্সারসাইজ করা উচিত বা কী অ্যাক্টিভিটিস করা উচিত, মোবাইল ফোন কীভাবে ব্যবহার করবে, বালিশ কয়টা ব্যবহার, বালিশ ব্যবহার বিশাল ইম্পর্টেন্ট। এখন অনেকাংশে দেখছি রোগী সচেতন যে এখন আর বালিশকে দুইটা ব্যবহার করে না, অন্তত ডাক্তারের কাছে স্বীকার যায় না, এখন করে কি করে না সেটা অ্যানাদার ইস্যু। কিন্তু আগে রুগীরা এসেই বলতো আমি দুটো বালিশ ব্যবহার করি, সে জানতো না যে বালিশ দুটো ব্যবহার করা যে একটা এক প্রকারের শারীরিক অপরাধ, এই যে জিনিসটা কিন্তু এখন রুগী এসে বলে না স্যার একটি ব্যবহার করি, কিন্তু তারপরে হয়তো সে আপনি যখন তার পিছনে ক্যামেরা লাগিয়ে রাখবেন দেখবেন কোনো না কোনোভাবে সে দুইটা বা তিনটা মাঝে মাঝে ব্যবহার করছে। তো এই জিনিসগুলোর থেকে এই যে সচেতনতা অন্তত তার মাথায় বা আমরা তাদেরকে বলে দেওয়া যে এই থেকে এই রোগ হতে পারে, কিছুটা হলে সে সচেতন হলে আমাদের কিন্তু ডিসেবিলিটি বা ঘাড় ব্যথার সমস্যা, কোমর ব্যথার বা শারীরিক যে যেই রোগগুলো আমরা নিজেরা তৈরি করছি সেগুলো কিন্তু অনেকাংশে আমরা কমিয়ে ফেলতে পারবো এবং আমরা একটা কর্মক্ষম এবং ভালো মানুষ পাবো, ভালো জাতি পাবো, ভালো সমাজ ব্যবস্থা পাবো। এখন আপনি যদি অসুস্থ থাকেন, ঘাড় ব্যথায় ভোগেন, তাহলে আপনাকে যদি একটা গুরু দায়িত্ব দেওয়া হয় কোনো প্রতিষ্ঠানের, আপনি হয়তো সর্বোচ্চ পর্যায়ে আছেন, তা আপনি ঘাড় ব্যথা সমাধান করবেন নাকি বাকি এমপ্লয়ীদেরকে আপনি তাকে হেল্প করবেন? আপনি তো ঘাড়ের সমস্যা থেকে দেখা যায় তার আন্ডারে হয়তো 50 জন লোক আছে বা 200 লোক আছে বা 5,000 লোক আছে, সে নিজেই ঘাড় ব্যথা অসুস্থ থাকলে সে তো আর বাকি 500 লোককে সে কোনোভাবে গাইড করতে পারবে না। খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো এই জিনিসগুলো আমাদের এখন থেকেই ঘাড়ের মানে যত্ন নেওয়া, ঘাড়ের বিভিন্ন এক্সারসাইজ আছে, আমরা বারবার বলি স্পেশালি কিছু এক্সারসাইজ আছে যেটা হচ্ছে যেমন স্ট্রেন্থেনিং এক্সারসাইজ এবং স্ট্রেসিং, নেকের মাসেলগুলো স্ট্রেসিং এক্সারসাইজ, এই এক্সারসাইজগুলো এবং নিউরোডাইনামিক এক্সারসাইজ, এই এক্সারসাইজগুলো খুব কঠিন কিছু না। আমিও আমার বিভিন্ন অনলাইন মিডিয়াতে আমি বা ইউটিউবে ফেসবুকে দিয়েছি, আমরা এই এক্সারসাইজগুলো সম্পর্কে আর একটু জানবো এবং আমাদের দর্শকরা নিশ্চয়ই অনেক উপকৃত হবেন এক্সারসাইজগুলো সম্পর্কে জানলে। আমরা একটা বিরতি থেকে ফিরে আবার কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট, এবারে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও
নির্ভরতায় অবিচল। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি ঘাড় ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে কথা বলছিলাম যারা ঘাড় ব্যথায় ভুগছেন তাদের ঘাড়ের বিভিন্ন এক্সারসাইজ সম্পর্কে, কারণ অনেক দীর্ঘ সময় যদি কেউ ঘাড় নিচু করে কাজ করে তাহলে দেখা যায় তার মাসেলের লেন্থের একটা পরিবর্তন আসে, সেই ক্ষেত্রে তার এক্সারসাইজটা কেমন হওয়া উচিত? ধন্যবাদ। আসলে ঘাড়ের যদি কেউ আক্রান্ত হয়, ঘাড়ের সমস্যা আক্রান্ত হয় এবং সেটা যদি প্রাইমারি ট্রিটমেন্টে বা কিছুদিন ব্যথার ওষুধ খেয়ে ভালো হয়ে যায় আর ফিরে না আসে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি সেটা বারবার আক্রান্ত হয়, বারবার ব্যথা হয়, হাত অবশ্যের কথা বলে, ঝিঝি লাগে বা ঘাড়ের মুভমেন্টে কষ্ট হয় বা রোগী ঘাড় ব্যথা অস্বস্তি ফিল করে এবং কি স্পেশালি হাত এবং পায়ে শক্তি কমে যায় তাহলে কিন্তু তাকে দ্রুত একজন বিশেষজ্ঞ রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞের ডাক্তারের চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আমরা যে জিনিসটা অ্যাড্রেস করতে চাই, যে যারা ঘাড় ব্যথায় প্রাইমারি অবস্থায় আক্রান্ত বা এখনও ঘাড়ের সমস্যা ভুগেন না, যারা বিভিন্ন আমি যে পেশাজীবীগুলোর কথা বলছিলাম যে সেক্ষেত্রে যে যারা একই নাগারে একরকম কাজ সারাক্ষণ করে তাদের ক্ষেত্রে আমরা বারবার বলছি বিভিন্ন প্রকার স্ট্যাটিক এক্সারসাইজ আছে। স্ট্যাটিক মানে হচ্ছে মাসেলের স্ট্রেংথ মানে লেন্থ বাড়বে না, কিন্তু তাকে আমরা মাসেলকে কাজ করাবো লেন্থ না বাড়িয়ে, সেটা অবশ্যই একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে শিখে নিতে হবে। তাছাড়া কিছু স্ট্রেসিং এক্সারসাইজ আছে, স্ট্রেসিংটা খুব সহজ। স্ট্রেসিং মানে যেমন আমরা নামাজে সালামে মানে নামাজে সালাম ফিরাই, ডানে বামে মুভমেন্ট করা, উপরে নিচে মুভমেন্ট করা, যে কোনো একদিকে কাত করে স্ট্রেস করা, একেবারে কঠিন কিছু না। স্ট্রেসিং সে তারা কাজের ফাঁকে ফাঁকে প্রতি দুই ঘন্টা পর পরে স্ট্রেসিং করতে পারে, বা শোল্ডারে বিভিন্ন মোবিলাইজিং এক্সারসাইজ করা। মোবিলাইজিং মানে ডানে বামে ঘোরানো, শোল্ডারে আপ ডাউন করানো, কাঁধ উপরে উঠানো, নিচে নামানো, এই জাতীয় এক্সারসাইজগুলো কিন্তু প্রতি দুই থেকে তিন ঘন্টা পর পর করা, এবং একই কাজ যখন সে করে টানা সে কাজটা সাইড পরিবর্তন করা। আর আমরা বারবার বলছি কাজ কিন্তু ফ্রন্ট টু ফ্রন্ট করা, মানে সে যে কাজটা করছে সেটাকে এক ডানে বা বামে না রেখে তাকে সামনাসামনি রেখে কাজটাকে করা। যেমন সে যখন সামনাসামনি কাজটা করবে তার অনেকাংশে এই জাতীয় ইঞ্জুরিগুলো হবে না। যদি তাকে কোনো কারণে ডানে বা বামে রেখে কাজ করতে হয় সেই ক্ষেত্রে তাকে আবার দুই ঘন্টা পর পর সাইড পরিবর্তন করে কাজগুলো করতে হবে। ওইভাবে যদি সম্ভব না হয় তাকে সেই এনভায়রনমেন্টে তার ইন্ডাস্ট্রি বা তাদের যে মেশিনারিজ বা যেই কাজটা সে করে সেটাকে তাকে সেট আপ করে নিতে হবে, আদারওয়াইজ ঘাড়ের সমস্যা হবেই হবেই হবে। আমি বারবার বলছি সকল ব্যাংকার যারা আছেন, তারা যে ল্যাপটপে জব করেন, ব্যাংকারদের জবটা মানে অন্য পেশাজীবীর চেয়ে একটু ভিন্ন। কি জন্য? অন্য পেশাজীবী অনেক কারণে উঠতে পারে, বা ব্যাংকার যখন ল্যাপটপে মানে তার কম্পিউটারে ঢুকে তারা কিন্তু এবং তাদের যে পিরিয়ড অফ আওয়ার কাজে, আমি প্রায় দুই থেকে মানে প্রতিদিন দুই একজন ব্যাংকার আমাকে দেখতে হয়, তাদের ঘাড়ের সমস্যা নিয়ে আসে, কোমরের সমস্যা নিয়ে আসে। এই ক্ষেত্রে তাদের যে কম্পিউটার হাইটের একটা ব্যাপার আছে, ব্যবহারের ব্যাপার আছে, বসার ব্যবহারের ব্যাপার আছে, কারণ একটা লোক 6 ফিট হতে পারে আবার 5 ফিটও হতে পারে। তো আপনি যে চেয়ার টেবিলগুলো আপনি ব্যাংকে আছে এগুলো হচ্ছে কনস্ট্যান্ট ফিক্সড, মানে আজকে আপনার হয়তো ধানমন্ডি ব্রাঞ্চে ট্রান্সফার হওয়ার পরে আপনি উত্তরা ব্রাঞ্চে, কিন্তু আপনি ওই উত্তরা ব্রাঞ্চের কিন্তু আপনার ধানমন্ডির চেয়ার নিয়ে যাচ্ছেন না, সেখানে একই চেয়ার আগের যে ভদ্রলোক ব্যবহার করতো সেটাই ব্যবহার করছেন। এখন আপনার উচ্চতা আগে যে ভদ্রলোক সেটা ব্যবহার করতো তার হয়তো 5 ফিট 7 ইঞ্চি উচ্চতা, কিন্তু আপনার উচ্চতা 5 ইঞ্চি, এইখানে গিয়ে একটা আর্গোনমিক্যাল প্রবলেম তৈরি হয়ে যায় এই যে বসার হাইটের কারণে। তো এই জিনিসগুলো কিন্তু বারবার আমরা সচেতন হতে বলছি, এবং যদি এটা তার অ্যাডজাস্ট না করা হয় ওই লোকের বা বসার ক্ষেত্রে, বা যেমন যে ইন্ডাস্ট্রিগুলো গড়ে তুলছে সেখানে যদি এগুলো এখন থেকে সেট আপে অন্তত এইদিকে মনোযোগ দিতে হবে। আর্গোনমিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট আছে, যারা এই সাবজেক্টে পড়ালেখা করে, মানে যে সকল ইন্ডাস্ট্রিগুলো গড়ে তুলছে সারা বিশ্বে সেক্ষেত্রে ইঞ্জিনিয়াররা এই সেট আপগুলো কীভাবে হবে, যে যে এমপ্লয়ি দাঁড়িয়ে কাজ করবে তার মেশিনের হাইটটা কতটুকু হবে সেটার একটা রুলস তারা বা নিয়মকানুন বা মেজারমেন্ট তারা করে দেয়, তার ডেস্কটা কেমন হবে, চেয়ারটা কেমন হবে, বা সে যদি নিচে বসে কাজ করে কাজের ধরনটা কী হবে, এই জিনিসগুলোকে আমাদের এখন অ্যাড্রেস করতে হবে। আমরা কিন্তু চিকিৎসা দিচ্ছি, আমাদের কাছে যখন রোগী আসছে আমরা তার হতে ট্রিটমেন্ট দিচ্ছি, ভালো হয়ে যাচ্ছে, কিন্তু রোগী আবার ব্যাক করে আবারও সেই একই সমস্যাটা আসে। তো এই ওই সমস্যাটার সমাধান আমরা হতে তাকে গাইডলাইন দিচ্ছি। এখন আমি বলে দিয়েছি যে আপনার চেয়ারের হাইট এবং কম্পিউটার কারেকশন করতে হবে। এখন সে একটা এমন ব্যাংকে জব করে যে তাকে এইটা করতে গেলে
হয়তো তাদের সেই হায়ার অথরিটির পারমিশন লাগবে, সো সেটা তার দ্বারা করে ওঠা সম্ভব হয় না। আবার দেখা যায় যে 6-7 মাস পর সে আবার সেম প্রবলেম নিয়ে আসছে। তো আমার মনে হয় এই আমরা যারা বারবার কথা বলছি এসব ব্যাপারে, অন্তত যারা এই ইন্ডাস্ট্রিগুলো তৈরি করছেন, বিভিন্ন অফিস আদালতে যারা এই ফার্নিচারগুলো মানে সেট আপ করছেন, সেখানে অন্তত আর্গোনমিক্যাল ইঞ্জিনিয়ারের মাধ্যমে করা উচিত। যদি ইঞ্জিনিয়ারদের পরামর্শে করে থাকে তাহলে অনেকাংশই সমস্যাগুলো সমাধান হয়ে আসবে। আর পাশাপাশি আমরা যে হেলথ টিপসগুলো বলছি বা কি করা উচিত, সেক্ষেত্রে আমাদের আমাদের মাধ্যমে তারা সেমিনার করতে পারে বা তাদের এমপ্লয়ীদের সচেতন করতে পারে, বা কোনো এমপ্লয়ী যদি তার সমস্যা হয় তাকে অবশ্যই তার চেয়ার টেবিল কারেকশন করে দেওয়া উচিত, না হলে কিন্তু ডেভাইডে এই রোগীর সংখ্যা বাড়তেই থাকবে। এবং আমি বারবারও বলছি যে এর আগেও আমরা বলে যাচ্ছি যে আমরা এখন আর বয়স্ক রোগী যত না পাই, ঘাড় ব্যথা রোগী তার চেয়ে দ্বিগুণ বেড়ে গিয়েছে ইয়াং রোগী। সো এই জিনিসটা ডাটা আমার কাছে আছে, বিকজ আমাদের হাতে পার ডে যদি আমরা সাজেজ আমি যদি 20-30টা রুগী দেখি, তার মধ্যে আমার রুগীর এইজ কত, রুগী কি করে, পেশা কি, সব ডাটা আমাদের কাছে আছে। সো আমাদের থেকে ডাটা নিয়ে তারা কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে পারে, না হলে কি হবে, যতই দিন যাবে আপনার একটা এমপ্লয়ি যে পরিমাণ আপনাকে ফিডব্যাক দেওয়ার কথা, মানে আপনাকে যে পরিমাণ কাজ দেওয়ার কথা, এখন যদি সে ঘাড় ব্যথা ভোগে, এমপ্লয়ির প্রোডাক্টিভিটিটা আসলে ডিপেন্ড করে তার অনেকাংশে হেলথের উপরে। হ্যাঁ, অনেকাংশে কমে যাবে, সে তখন শারীরিক অসুস্থতার কারণে সে হয়তো চিন্তা করবে আমার জবটা চলে যেতে পারে, আমি যদি এখন ছুটি নেই বা চিকিৎসা যাই বা বা আমি যদি বলি আমার চেয়ার কারেকশন করতে হবে, চেয়ার চেঞ্জ করতে হবে, জবটা চলে যেতে পারে, এই ভয়ে সে হয়তো বলবে না বা অফিস তাকে হেল্প করবে না, কিন্তু পরক্ষণে সে কিন্তু জব হারানোর ভয়ে কাজটা করবে না। কিন্তু এটা তো ওভারঅল অ্যাকচুয়ালি এটা সবার জন্যই প্রযোজ্য, এটা প্রিভেনশনের জন্য দরকার, নট অনলি যে তার একটা রোগ হয়েছে সেটার জন্য লাগবে তা কিন্তু না, অ্যাকচুয়ালি এটা সবার জন্যই দরকার এবং প্রিভেনশনটা এখানে মেইন আমি যেটা মনে করি। এবং আরেকটাও এখানে আসলে ট্রিটমেন্টের ক্ষেত্রে আসেন, আমরা যদি ঘাড় ব্যথার চিকিৎসার কথা বলি, মোস্ট অফ দ্য ট্রিটমেন্ট মানে প্রায় 99% রোগী উইদাউট অপারেশনে আমরা ট্রিটমেন্ট যোগ্য এবং ভালো হয়ে যায়, কিন্তু আর্লি আর্লি রোগীকে মানে খুব শুরুতেই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, খুব শুরুতেই স্পেশালাইস্ট এর শরণাপন্ন হতে হবে, একজন বিশেষজ্ঞ শরণাপন্ন না হয়ে রোগীরা অনেক সময় তার নিজের মতো করে মানে চেষ্টা করে একটা ব্যথার ওষুধ খেয়ে নিচ্ছে বা লোকাল একজন নর্মাল ডাক্তার দেখিয়ে কোনো রকম ওষুধ খাচ্ছে, কিছুদিন যাচ্ছে বা হয়তো অন্য সাবজেক্টের একজন ডাক্তারকে দেখাচ্ছে, সে হয়তো একটা ওষুধ চিকিৎসা দিচ্ছে, কিন্তু স্পেশালি ঘাড় ব্যথা বা ব্যথা সংক্রান্ত চিকিৎসার ক্ষেত্রে ঔষধ কোনো মুখ্য ভূমিকা পালন করে না, ঔষধ জাস্ট একটা সিমটোমেটিক চিকিৎসা আর কিছুই না। তাকে ব্যথার কজ নির্ধারণ করে আমরা বারবার বলছি আর্গোনমিক্যাল বা মেকানিক্যাল সমস্যা ঘাড় বা কোমর ব্যথা হচ্ছে, সো সেই সমস্যা যদি সমাধান না করে আপনি কেবল ওষুধের পর ওষুধ দিতেই থাকেন, সমস্যা তো সমাধান হবেই না, পরক্ষণে তার শারীরিক সমস্যাটা আরও বাড়তে থাকবে, এক পর্যায়ে সে ডিজেবল হয়ে যেতে পারে বা সে কাজে অক্ষম হয়ে পড়তে পারে বা সে প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে। তো আমরা ওই দিকে আমাদের একটু মনোযোগ দেওয়া উচিত সবাইকেই, এবং এবং রুগী বা যারা এখনও সুস্থ আছে অন্তত কাজে আছেন তারা এখন তাদের নিজেদের থেকে সচেতন হওয়া উচিত। এখন মোবাইল ফোনের ব্যবহার যদি সে সচেতন না হয় বা আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে সচেতন না করি বা আপনার বন্ধুদেরকে আপনি সচেতন না করেন, তা আপনার কলিগদেরকে না করেন, তাহলে কিন্তু ডে বাই ডে সমস্যা বাড়তেই থাকবে। এখন কেউ যদি চিন্তা করে আমার কলিগের হলে আমার কি, আপনার উপর প্রভাব পড়বে, কিভাবে পড়বে, ওই প্রেশারটা আপনার উপরে কাজের চাপটা এসে পড়বে। সো আমরা চাই যে সবাই সচেতন হোক, এবং এটা তো একেবারে ইজি একটা জিনিস যে বসাটা কারেকশন করা, কাজের ফাঁকে ফাঁকে কিছু এক্সারসাইজ করা, নিয়মিত হাঁটা। এক্সারসাইজের কথা যেটা বললেন যে যারা ঘাড় ব্যথায় ভুগছে তাদের যে এক্সারসাইজের ব্যাপারে বললেন, যাদের হয়নি মানে তাদের জন্য তারাও কি এরকম এক্সারসাইজ করবে কিনা? অবশ্যই, যারা আমি বারবার বলছি যারা এই অ্যাক্টিভিটিজে মানে একই রকম কাজ করে সারাক্ষণ, তাদেরকে কিন্তু প্রতি 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পর অবস্থান চেঞ্জ করা, পাশাপাশি এই যে আমরা বলছিলাম মোবিলাইজিং বা স্ট্যাটিক এক্সারসাইজ বা স্ট্রেসিং, এই জাতীয় এক্সারসাইজ তাদের করতে হবে, এতে তারা অনেকাংশেই তাদের এই প্রিভেনশন হবে এবং এই সমস্যাটা তাদের কোনো অংশেই তাদেরকেও কোনোভাবে আক্রান্ত করবে না বা হবে না। আসলে এটা সবার জন্য জানাটা খুবই ইম্পর্টেন্ট এবং বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা আমরা পেলাম যে যাদের হয়েছে তাদের জন্য তো এক্সারসাইজ করতেই হবে, তাদের জন্য অবশ্যই দরকার, যাদের হয়নি তাদের প্রিভেন্ট করার জন্য আসলে ঘাড় ব্যথাটা যেন না হয় সেটার জন্য এক্সারসাইজ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ। এসএটিভির যারা দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরএস হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।